আমার যদি কোনো ক্ষয়ক্ষতি হয় তার জন্য আমি আপনাদের সাক্ষী রয়ে গেলাম, এটা এমপি মমতাজ বেগম করবে। আমি ভালো রইলাম, আমার তাহলে আমি কোথায় থাকুম? তাহলে কি আমার ঘর আটকাইয়া খেলদা বসে থাকতে হইব? কেন আমার তো জীবনে নিরাপত্তা নাই। বিভিন্ন মহল বলতেছে আপনি তাড়াতাড়ি অস্ত্র নিয়ে চলেন, গান গানেরই নেন, আপনার জন্য ভয়াবহ, আপনার জন্য ভয়াবহ। এই যে ভয়াবহ যে কোনো সময় মাইরে ফেলতে পারে, তাহলে কারা? আমি শতভাগ এইটুক ই করি যে আমার ক্ষতি করলে একমাত্র এমপি মাননীয় এমপি মহোদয় ওনার অনুসারে এবং ওনার নেতৃত্বেই হইতে পারে। তা আমার যদি কোনো ক্ষয়ক্ষতি হয় তার জন্য আমি আপনাদের সাক্ষী রয়ে গেলাম, এটা এমপি মমতাজ বেগম করবে। আজকে সরকার অনুমোদিত বালুমহল ছয়টা বালুমহল ডাক হয়েছে মানিকগঞ্জে, আমার পদ্মায় বালুমহল ডাক হয়েছে, সেই বালুমহলে আমি অংশ নিছি। এখানে এমপি সাহেবের পিএস উনিও অংশ নিছে, এখানে আবেদ নামে এক ছেলে সেও অংশ নিছে, এখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা সবাই মিলে এমপি সাহেবের সাথে এক হইয়া ওনারা অংশ নিছে। অ্যাডজাস্ট ছাড়া জোর করে জানিয়ে যে আমি ড্রপ করছি, কন্টেস্ট করে সেই কন্টেস্টে আমি পাইছি, সেটা আপনারা সেই বোর্ডে ছিলেন আপনারা সবটুকু জানেন। পাওয়ার পরে ডিসি মহোদয় আমারে দিছে, এটাও আমার জন্য একটা কালো হয়ে দাঁড়াইছে। পাওয়ার পর থেকে কীভাবে বন্ধ করব? আমি নির্বাচনের প্রার্থী হমু, সেটা আমার জন্য কালো হয়ে দাঁড়াইছে। আর হলো বালুমহল পাইছি আমি চ্যালেঞ্জ করে, সেটাও একটা কালো হয়ে দাঁড়াইছে। এই দুইটাই হলো মূল। এমপি সাহেব যে কোনো মূল্যে আমাকে হত্যা করতে পারে মানুষ দিয়ে, এবং সেই আলামত আমি লক্ষ্য করতেছি। এখন আমাকে রিমেন্স নিতে হবে এবং আমাকেও চলার জন্যে আমার ওইভাবে ই থাকতে হবে। নিরাপত্তা বিভিন্ন মহল আমার যত আপন যত হিতাকাঙ্ক্ষী সবাই, এবং যেভাবে বাতাসে শব্দ উঠছে কাটবো আমার মারবো আমার ই কর, বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে আমার ফোন আসে, জমুক দেয় খারায় খারায় করতে চেয়েছি, এমনি জেনে পাবো এনে কো পাবো এমন করবো কেন? আর তারা তো এমপির লোক, সারাদিন ঘরের সন্ধ্যার সময় এমপির বাসায় যায়,